আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আশা করি। সকলে অবগত আছেন যে বাংলাদেশ এখন পরিচালনা হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। সেই ক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য তত্ত্বাবধায়ক সরকার ভালো ভালো না খারাপ? যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা আবেদন করছেন, পরীক্ষা হবে, যাদের আবেদন করবেন, অনেকেই বলতেছেন সরকার গঠন হওয়া আগ পর্যন্ত আবেদন করা যাবে না, সেই একটা কথা। তারপরও যাদের পরীক্ষা অর্ধেক হয়ে রয়েছে, পরীক্ষা হবে, রিটার্ন হয়েছে, ভাইবে হবে, তাদের ক্ষেত্রে কতটুকু ভালো হবে তত্ত্বাবধায়ক সরকার, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এবং তত্ত্বাবধায়ক সরকার এই যে তাদের কার্য পরিধি এবং সরকারি চাকরি যারা নিবেন প্রার্থীদের জন্য কতটুকু ভালো দিক হবে না খারাপ দিক হবে, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। অনেকে আছেন চাকরি প্রার্থী, অনেকগুলো আবেদন করছেন, সামনে পরীক্ষা হবে, এবং অনেকে আছেন পরীক্ষা স্থগিত হয়েছে, সেই পরীক্ষা হবে, অনেকে আবেদন করতে চাচ্ছেন যে বর্তমানে আপনার যে বিজিবিতে নিয়োগ চলতেছে অষ্টম শ্রেণী পাশে বিদ্যুৎ বিভাগের, তারপর হলো বাংলা পল্লী উন্নয়ন একাডেমিতেও কিন্তু নিয়োগ চলতেছে, এই তিনটা পদে কিন্তু নিয়োগ চলতেছে, তিন চারটা পদের বিভিন্ন জেলা প্রশাসন কার্যালয়, সেখানে অনেকে আবেদন, অনেকে ফোন দিচ্ছেন যে ভাই আবেদন করবো না সরকার গঠন হওয়ার সময় করবেন। এখন আমি আপনাদের বলি ভাই, এখন আপনাদের চাকরি হবে সহজে, কেমন? আপনারা সকলে অবগত আছেন সংসদ সদস্যরা কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্রে কিন্তু তারা সুপারিশ করতো, যেরকম আপনারা সংসদ ভবনে যখন দেখছেন যে বাংলার জনগণ যে ঢুকলো, সবাই ঢুকে সব কিছু নিছে, তখন দেখবেন যে প্রচুর পরিমাণ ডিউ লেটার পাইছে। কীরকম ধরেন, একটা নিয়োগ হয়েছে, সেইখানে এক এমপি ধরেন 10 জন লোক নেবে, 8 জন এসে ডিউ লেটার দিছে যে আমার, উদাহরণস্বরূপ মেহেদি হাসান, সাকিব খান, তুফান সরকার, তারপর ধরেন উদাহরণস্বরূপ যে শাকিল হাসান, এরকম নামগুলা দেওয়া আছে, সে তারপরে তার সিগনেচার সুপারিশ যে সে অন্তত ভালো, সে আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, তার চাকরিটা দেওয়া হোক। তার মানে আপনারা বুঝছেন যে বাংলাদেশ চাকরির ব্যবস্থা কেমন ছিল, যে আপনি যদি ছাত্রলীগ না করেন এবং টাকা পয়সা না দিতেন, যুবলীগ না করতেন, সেই ক্ষেত্রে আপনার চাকরি হতো না, সেটা তো আপনারা প্রমাণ অলরেডি পেয়েছেন। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার এখন যারা আসছেন, যে বাংলাদেশের একমাত্র সর্বপ্রথম নোবেল জয়ী যে ডক্টর ইউনূস স্যার, সে কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার, সেই ক্ষেত্রে এখন চাকরি প্রার্থীর জন্য কিন্তু একটা সুখবর, কোনো প্রকার ঘুষ বাণিজ্য কিছু হবে না কিন্তু ভাই। যারা পরীক্ষা দিবেন তারা পড়াশোনা করেন, আর একটা কথা মাঝখানে বলি, যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিবেন বা আবেদন করছেন, তার অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু চাকরি যারা সাজেশন প্রয়োজন অবশ্যই নিয়ে আপনারা পড়বেন, আর যারা নিচ্ছেন সেটাই পড়েন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি আপনার, তো আমার ফোনে ফোন দেন, সেটা আপনারা যখন ফোনে ফোন দেন আমার আফসোস নাই। আর সেই ক্ষেত্রে বলবো যে যারা ফোনে ফোন দেন আমার, তারা অবশ্যই আমার ফোনে ফোন দিলে নামাজ টাইম ব্যতীত আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন, নামাজের রক্ত ব্যতীত। আর অবশ্যই যারা মুসলমান ভাই বোনেরা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এখন তো বললাম যে চাকরি প্রার্থীর জন্য একটি সুসংবাদ, 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 যারা পরীক্ষা দিবেন, যারা আবেদন করছেন, যাদের অর্ধেক পরীক্ষা হয়ে গেছে, তারা তাদের বলবো যে তত্ত্বাবধায়ক সরকার চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো দিক। কেউ তদবির করার নাই তো ভাই, কেউ ডিউ লিটার নাই, আর মন্ত্রী নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, এই এমপি সাহেব নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মুক্তিযোদ্ধার কমান্ডার নাই, কেউ সুপারিশ করতে পারে না, যে সুপারিশ করবে সে পিটানি খাবে, তার পাশা সাল থাকবে না। দেখছেন তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ ও সুপারিশ করে, এই যে কয়েকদিন এই যে সংসদ ভবন থেকে যে কাগজগুলো বের করলো, সবাই দেখছেন ছবিগুলা, যে 10 জন লোক নেবে, সেখানে 10 জনেই ওই যে সাবেক আপনার শিক্ষামন্ত্রী, তার সুপারিশ কি সুপারিশ, নাম এইটা বাড়ি এখানে, সে বিগত মানে চাকরি পড়াশোনার জীবনে সে ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, কোথায় করতো, কোন কলেজে করতো, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, মানে ওদের চাকরি দিতেই হবে। সেক্ষেত্রে বাহিরের সাধারণ মানুষ যারা মেধাবী শিক্ষার্থী রয়েছিল, তাদের চাকরি হওয়ার কোনো ধরনের কিন্তু সুযোগ ছিল না। এখন তত্ত্বাবধায়ক সরকার আমলে মেধাবীদের জন্য চাকরির একটি
সুবর্ণ সুযোগ, তাই আপনারা আর দ্বিধা করবেন না, পড়াশোনা করেন, আপনাদের জন্য রহমত আসছে। পড়াশোনা করলে চাকরি হবে, কোন তদবির বাণিজ্য ঘুষ বাণিজ্য আর হবে না, হবে না বাংলার মাটিতে। সেই ক্ষেত্রে আপনারা সুন্দরভাবে পড়াশোনা করেন, যত ভালো প্রস্তুতি নেবেন চাকরিটা হবে। তাই এখনো যারা বৈসা রয়েছেন তারা করেন। আর আর নিয়োগ তো চলতেছে, আবেদন বর্তমানে তো চলতেছে আপনার, আজকে লাস্ট ডেট রেলওয়ে, তারপর চলতেছে আপনার পল্লী উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ বিভাগে। যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির্ঝামেলায়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নির্ঝামেলায় নির্ঝামেলায় আবেদনগুলো আপনারা করতে পারবেন। টাকা পেমেন্ট টেমেন্ট সবকিছু নির্ঝামেলায়, ঠিক আছে? তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো।